মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি, পড়তে পারি না, খাইতে পারি না, ঘুমাতে পারি না, ঘুম ছেড়ে মনে হয় যে ঘর থেকে বাইরে ছেড়ে না, অনেক অনেক নানান ধরনের সমস্যা। গন্ধ মাছির জ্বালায় আমরা এলাকায় ভাত খাইতে পারি না, থাকতে পারি না, কোনো ধরনের বসতে পারি না, এর জন্য দুর্গন্ধে আমরা এলাকার লোকজন থাকতে পারতেছি না, আর মানুষ অসুস্থ হয়ে পড়তেছে, মাছি মশা মাছি এমন উপদ্রব বাইরে গেছে, মনে করেন যে আমরা খাবার খাবার বাইরে ওই ভাতটা পর্যন্ত গিলতে পারি না, এত পরিমাণ মাছি। জৈব সার তৈরি করে দুর্গন্ধে এলাকায় বসবাস করা কঠিন, রাত্রে পোলাপান বমি করে, ভাত খাইতে পারে না, আমরা অসুস্থ হয়ে যাই। আচ্ছা নিয়ে আসি গন্ধে ক্লাসে বসা যায় না, টিফিন নিয়ে আসি, টিফিন গুলো খাবার নিলে মাছি টাছি যায় রাইকা ধরে। নারিশ কোম্পানি এখানে তারা মেডিসিন ব্যবহার করে না, এলাকায় দুর্গন্ধ প্রচার করে, এটা এটা আমরা একটু সুস্থ একটা বিচার চাই। বিশেষটা আমাদের যে গন্ধটা ছড়াইতেছে আমরা মেডিসিন দিতেছি, যে আপনার লাইমস্টোন পরে আপনার ওই ইএম যাতে গন্ধ কমায়, তো এই ব্যাপারটা যেহেতু গন্ধ ওই আমাদের তো এখন ইদানিং একটু বাড়ছে, তো আমরা আমাদের যে ঊর্ধ্বতন স্যার আছে যে ওনারা আজকে সবাই এলাকার সবাই আসছে, তো এই ব্যাপারটা আমার যে বড় স্যার আছে ওনাদের সাথে আমি শেয়ার করছি, ওনারা বলছে এটা যাতে গন্ধ না ছড়ায় পরবর্তীতে, মানে আরও যাতে গন্ধ নিরাময় হয় ওই চেষ্টা স্যার করতেছে তারা।